আমাদের A1 ফ্যাক্টরি 2007 প্রতিষ্ঠিত এবং প্রথম আমরা নিটিং 12টা মেশিন দিয়ে স্টার্ট করি তার পর্যায়ক্রমে 2012তে আমরা গার্মেন্টস সেকশন চালু করি এখানে নিটিং গার্মেন্টস কাটিং ডস্টিং চারটা সেকশন নিয়ে আমরা বর্তমানে আছি ফায়ার সেফটির ভিতরে আমার এখানে প্রায় 300 জন আমার উদ্ধারকারী দল আছে যারা সার্টিফাইড আছে প্রায় 120 জন ফায়ার এক্সটিংগুইশার আছে প্রায় 1700 পিস মতো যা দিয়ে প্রতি মাসে আমাদের উদ্ধারকারী দল এবং ফায়ার ফাইটাররা একটা মহড়া দিয়ে থাকে আমাদের এখানে বাসবারের মাধ্যমে প্রত্যেকটা লাইনের কানেকশন দেওয়া যেখানে রিস্ক কম এমন পোলারে যতগুলো স্থাপন আছে বিল্ডিং কোড অফ কন্ডাক্ট মেনটেন করি আমরা বিল্ডিংগুলি তৈরি করা হয়েছে এবং সেটা কমপ্লায়েন্সের নিয়ম অনুসারেই ঠিক সেই ফলো করি আমরা বিল্ডিং স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে আমাদের এখানে যেসব টিম আছি আমরা আমাদের প্রত্যেকটা সেকশনে যেসব সেকশন প্রধানরা আছে এরা কাজের প্রতি খুবই আন্তরিক শ্রমিকদের সাথে আমাদের সম্পর্কটা খুবই কাছাকাছি সম্পর্ক একটা শ্রমিক কি বলতে চাচ্ছে বা সে কি বোঝাতে চাচ্ছে আমরা চেষ্টা করি মানে খুব অল্প সময়ের জন্য বোঝার এবং ডিসিশনটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে থাকি এই কারণে আমাদের প্রোডাকশনটা প্রোডাক্টিভিটিটাও অনেক বেশি এবং শ্রমিকরাও আমাদের এখানে এই যে কর্মপরিবেশ এই কর্মপরিবেশে কাজ করে তারা খুবই খুশি আমাদের যে স্যালারি সেটা আমরা 7 তারিখের মধ্যে পেয়ে থাকি সেটা নিয়ে কখনো সমস্যা হয় না যদি 7 তারিখ ফ্রাইডে হয় তাহলে তার আগের দিন আমরা স্যালারিটা পেয়ে যাই ঈদের যে বোনাসটা পেয়ে থাকি এক বছর হলে কিন্তু আমরা এটা এক বছর না হলেও 2 মাস 3 মাস হলেও আমাদের স্যাররা খুশি হয় আমাদেরকে একটা বোনাস প্রদান করে থাকে সেটা বাৎসরিক হওয়া লাগে না সব কিছু সাফিসিয়েন্ট আছে যেমন লাইট ফ্যানস উইন্ডোজ যে আমাদের জরুরি অবস্থায় যদি বের হয়ে যাওয়া সব কিছুই অনেক সুন্দর গরমকালে যে গরমের ব্যাপারটা এতটুকু গরম লাগে না চারিদিকে আমাদের প্রায় 100-এর উপরে ফ্যান সেট করা আছে প্রত্যেক প্রোডাকশন ইউনিটে মানে কুলিং প্যাডে অ্যাডজাস্ট ফ্যান আছে কুলিং প্যাড আছে আবার মাথার উপরে ফ্যান আছে আমাদের সকল সমস্যা আমরা আমাদের স্যারদের কাছে অতি সহজে বলতে পারি এবং তারা সেগুলো সমাধানের চেষ্টা করে খুব অল্প সময়ের মধ্যেই তারা সেই সমস্যাগুলো আমাদের সমাধান করে দেয় যে ডিরেক্টর স্যারের একটা তহবিল আছে যেটা শ্রমিক কল্যাণ তহবিল যেটা থেকে আমাদের কোনো শ্রমিকের ছেলে মেয়ে যদি অসুস্থ হয় বা কারো ছেলে মেয়ে লেখাপড়া করতেছে তার ফর্ম ফিল আপের টাকা দিতে পারতেছে না সে যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা হয়তো স্যারের কাছে প্লেস করলে স্যার তাদের ছেলের লেখাপড়ার জন্য ফর্ম ফিল আপের জন্য অনুদান দিয়ে থাকেন বা দিচ্ছেন ছুটির পরে বাসায় যাইতেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপরে আমার 2.5 মাসের ছুটি বেতন সহ পাস করিয়ে দিয়েছে ডাক্তারের চিকিৎসার টাকা দিচ্ছে এই জন্য আমি আমার স্যারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ প্রতি বছর আমাদের এমডি স্যার বাৎসরিক একটা বনভোজনের আয়োজন করে আমাদের ওয়ার্কারদের জন্য আমরা 3টা ছুটি পেয়ে থাকি সেটা হলো নৈমিত্তিক ছুটি চিকিৎসা এবং ম্যাটারনিটি যে ছুটিটা আমরা পেয়ে থাকি সেটা ম্যাটারনিটি ছুটিতে আমরা 112 দিনের একটা ছুটি পাই তার সাথে আমরা কিছু টাকাও পেয়ে থাকি 2 বেড বিশিষ্ট মেডিকেল আছে আমাদের ভিতরে এখানে পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো এখানে কোনো রকম অসামঞ্জস্যপূর্ণ বা অশালীন কোনো পরিবেশ নেই আমরা এখানে কাজ করে অনেক কমফোর্টেবল দেশের একটা সুন্দর পরিবেশ থাকে এবং কর্মমুখর একটা পরিবেশ যদি আমাদের ফ্যাক্টরিতে এবং এই সেক্টরে বজায় রাখে আমাদের মতন এরকম অন্যান্য যত কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং বড় বড় ফ্যাক্টরি এবং ছোটো মাঝারি যারাই আছেন প্রত্যেকেই খুবই লাভবান হবে এবং দেশও লাভবান হবে ভবিষ্যতে আমরা বর্তমানে যে পরিমাণ এক্সপোর্ট আমরা করছি তার থেকে দ্বিগুণ আমাদের ভলিউম বেড়ে যাবে